আজকে তোমাদের জন্য এনেছি গাঁটি কচুর ঝাল, দুর্দান্ত রেসিপি, গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। চলো আমি কিভাবে গাঁটি কচুর ঝাল রান্না করি একদম সহজ উপায়ে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি 400 গ্রাম গাঁটি কচুর খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। গাঁটি কচুগুলোকে মাঝখানে খণ্ড খণ্ড করে নিয়েছি, মানে দুটো খণ্ড করেছি। এবার আমি একটা প্রেশার কুকারে সেদ্ধ করতে দেব। সামান্য একটু জল নিয়ে নিলাম, হাফ চামচ মতো লবণ নিলাম। লবণটাকে একটু হাতার সাহায্যে আমি জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে আমি একটা সিটি দিয়ে দেবো। তারপর একটা সিটি পড়ার পর আমি কমিয়ে দিয়ে আরেকটা সিটি দেবো। দুটো সিটি দেবার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা হতে দেব প্রেশার কুকারটা। অন্য পর্যায়ে গ্যাসের মুখে আমি কড়াই বসিয়ে 3 চামচ সর্ষের তেল দিলাম। এই রান্নাটা সর্ষের তেলই ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 1/2 চামচ জোয়ান ফোড়ন দিলাম। তোমরা কালো জিরে ফোড়ন দিতে পারো, তবে আমার মনে হয় গাঁটি কচুতে জোয়ান ফোড়ন দিলে ভীষণ ভালো লাগে। 4টে কাঁচা লঙ্কাকে চিরে ফোড়নে দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার যখন হয়ে আসলো তখন আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। লো ফ্লেমে আদা রসুন বাটাটাকেও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। দেখো, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবার পর আমি 1টা বড় সাইজের টমেটো এরকম ছোটো ছোটো কিউবের মতো কেটে নিয়ে দিয়ে দিলাম এই সমস্ত মশলার মধ্যে কষানোর জন্য। যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাবে ততক্ষণ আমি কষাতে থাকবো লো ফ্লেমে। টমেটোটা কষাতে কষাতে আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কিন্তু টমেটোগুলো নরম হয়ে যাবে। আদা রসুন বাটা হয়েছিল যে মিক্সিং জারে, সেটা ধুয়ে সামান্য একটু জল আমি কষানো মশলা টমেটোর মধ্যে দিয়ে দিলাম যাতে ভালো করে কষানো যায়। টমেটোটা নরম হয়ে যাবার পরে আমি 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও, তবে এই রান্নাটা কিন্তু একটু ঝালঝাল হলেই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে লুয়ে রেখে আমি এই সমস্ত গুঁড়ো মশলাগুলো আরও মোটামুটি 30-40 সেকেন্ড মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর পর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম গাঁটি কচুগুলো সেগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে লো ফ্লেমেই আমি মোটামুটি 2 মিনিট মতো খুব ভালো করে সেদ্ধ গাঁটি কচুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। ঠিক 2 মিনিট বাদে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম রান্নাটার মধ্যে। যেহেতু গাঁটি কচুগুলো ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি তাই জলের পরিমাণ বেশি লাগবে না। জলটাকে আমি মিশিয়ে দিচ্ছি রান্নার মধ্যে। এই রান্নাটা কিন্তু একদম গা মাখা হলে ভালো লাগে তাই জলের পরিমাণটা আমি কম দিলাম। তোমরা যদি একটু ঝোল রাখতে চাও তাহলে জলের পরিমাণটা বেশি দিও। ঝোলটা ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে মোটামুটি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। 3 মিনিটের মধ্যে আমি একবার কিন্তু ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, যেহেতু কচু খুব কড়াইয়ের নিচে লেগে যায় তাই জন্যে আমি একবার নাড়াচাড়া করে রান্নাটাকে দেখে নিয়েছিলাম। কচুগুলোকে আমি একটু খুন্তি দিয়ে ঘেঁটে দেব, তাহলে কিন্তু রান্নাটার টেস্টটা আরও বেড়ে যাবে। এই গাঁটি কচুর ঝাল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। একদম তৈরি হয়ে গেছে গাঁটি কচু বা কচুমুখীর ঝাল। এবার আমি কতগুলো ধনে পাতাকে কুচি করবো না, শুধু ভালো করে জল দিয়ে ধুয়ে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম রান্নাটার মধ্যে। ধনে পাতাগুলো মিশিয়ে দিলাম রান্নার সঙ্গে। দেখো রান্নাটা কিন্তু একদম গামাকা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশানে রেখে তারপর সার্ভ করবো।